हेलो व्यूअर्स, सकल के शुभेच्छा जानाच्छी सजिया किचेन थेके। आज के आमी आपनादेर संगे शेयर करब आमार मायेर हाथे मजादार गरुर मांसेर झोल। आज के आमार मा रान्ना करबे, आमी सेटा आपनादेरके देखिए दिब पुरो भिडियोते। आसुन गरु माँस रान्ना करार जन्य चूलाई पातिल बसिए दिए तेल गरम करते दिए। एखाने आमी 2 केजी गरु माँस नियेछी, धुए परिष्कार करे नियेछी। एखन दिए दिब प्याज कुची। आज के किन्तु आमार मा रान्ना करतेछे, प्याज दिए दिए प्याजटा एकटु लालचे हवा पर्यन्त अपेक्षा करब। प्याज लालचे हो गए, दिए दिए एलाच दारचिनी एखन एकटु नेड़े निब। एखन दिए दिच्छि 4 चामच रसुन बाटा, 4 चामच आदा बाटा। प्याजेर संगे मिशिए निच्छि। दिए दिच्छि 4 चामच जिरे गुड़ो। मसलार संगे मसला तेलर संगे मसलागुलि मिसिए गिएछे। एखन दिए दिब हलुद गुड़ो। तीन चामच हलुद गुड़ो दिएछे। मसलागुलि किन्तु आमार माई दिच्छे, आमी शुधु नेड़े दिच्छि। मरिच दिए दिच्छि। तीन चामच मरिचर गुड़ो दिलाम। सबगुली मसला कषानोर जन्य एकटु पानी दिए दिच्छि। पानीते मसलागुली कषानो हये जाबे। तेल उपरे उठे आसले गरुर माँस दिए दिब। दिए दिलाम 3-4 तेजपाता। এই গরু মাংস ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই মজা। গরম গরম পরোটার সঙ্গে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণটা স্বাদ মতোই দিব, পরে আবার চেক করে দিতে হবে। এখন মশলা কষানো হয়ে যাচ্ছে, তেল উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরু মাংস দিয়ে সবগুলো দিয়ে ভালো করে মশলাগুলি মিশিয়ে নিব। একটু ভালো করে উল্টিয়ে, দুপাশ ভালো করে উল্টিয়ে মশলাগুলি মিশিয়ে নিচ্ছি। মশলাগুলিকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন মাংস কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন আবার ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে পানি বের হয়ে আসছে, কষানো হয়ে গিয়েছে। মাংসগুলি কষানো হয়ে গিয়েছে, কষানোতে যে পানি বের হয়েছে দেখুন, ওই পানিতে আমি 5-10 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিব 4 কাপ। এই 4 কাপ পানিতে আমার মাংসগুলি সিদ্ধ হয়ে যাবে। দেখুন সুন্দর একটা কালার এসেছে। 4 কাপ পানি দিয়েছি, কিন্তু আমি গরম পানি এখানে দিয়েছি, আমার মা সবসময় গরম পানিই দেয়। এখন আমি ঢাকনা দিয়ে, এখন ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে, নয়তো পাতিলের নিচে লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আলু দিয়ে এখন আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব, মাঝে মধ্যে 2-1 বার নেড়ে দিব।
10 মিনিট পরে দেখুন আমি এখানে কিন্তু মাঝে মাঝে উল্টে দিয়েছি, এখানে গরম মশলা দিয়েছে, গরম মশলার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন একটু নেড়ে দিচ্ছি, মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, সবগুলো একসঙ্গে নেড়ে 2 মিনিট চুলায় জ্বাল দিয়ে আমি পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল মায়ের হাতের মজাদার গরু মাংসের ঝোল। গরম ভাতের সাথে পোলাওর সাথে খেতে দারুণ লাগে। সবাই আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন।